পৃথিবীর কোন কিতাব বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু হয়নি কোরআন ছাড়া ঠিক না বেঠি পৃথিবীর কোন কিতাব প্রশংসা দিয়ে শুরু হয়নি কোরআন ছাড়া ঠিক না বেঠি কোন লেখক নিজের প্রশংসা দিয়ে লেখা শুরু করতে পারে শুধু একজনই পারে তিনার নাম কি কারণ তিনি সন্দেহের উদ্দে ভুল তো নাই সন্দেহে উদ্দে তিনি কোরআন শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু বা বিসমিল্লাহির রাহমানির শেষ হলো সিন দিয়ে শেষ কি সিন মিনাল জিন্নাতি ওয়ান নাস বা আর সিন মিলে কি হয়েছে এবার বাস করি চট্টগ্রাম জোন গই বাস মানে কি বাস মানে এনাফ যথেষ্ট এনাফ অফ এভরিথিং আপনার যা দরকার সব এটার ভিতরে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য কোরআন যারা পড়ে না এরা হলো সবচেয়ে বড় মূর্খ সবচেয়ে বড় বর্বর সবচেয়ে বড় অসভ্য আর কোরআন যে পড়ে সবচেয়ে বড় জ্ঞানী ঠিক কি না কার কথা আল্লাহর কথা দেখেন না তা কি আবু জেহেল কত বড় জ্ঞানী আবুল হেকাম ছিল তার নাম মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিত মানুষটার বাড়ি কোথায় ওটের পেশাব পায়খানা দেখে বলে দিত ওট কোন শহর থেকে এখানে এসেছে সেই আবু জেহেল যখন কোরআন মানল না তার নাম কি হলো আবু জাহাল ফাদার অফ ইগনোরেন্স মূর্খতার বাপ মূর্খতা আমাদের দেশে এরকম মূর্খ আছে না নাই কত মূর্খ ঢাকা ভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি ধারণ করেছে সালাত কিভাবে পড়তে হয় জানে না আজান কাকে বলে চিনে না বাপের জন্য দোয়া করতে হয় সেটাও জানে না দুনিয়াও শেষ আখেরা তো আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব আল্লাহ কোরআনকে সব সময় দূরে ব্যবহার করেছেন দালিকা দূরে তিলকা দূরে দূরে কোথায় যেটা লৌহে মাহফুজে আছে সারা পৃথিবীর মানুষ যদি কোরআন ধ্বংস করতে চায় কোরআনের কিছুই করতে পারবে আল্লাহ এমন জায়গায় সংরক্ষণ করেছেন পৃথিবীর কেউ দেখার ক্ষমতা আমরা বললাম কোথায় সংরক্ষণ করেছেন আল্লাহ বলছেন বাল্লুহুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ এটা হলো কোরআন মজিদ সম্মানিত কোরআন কোন কিতাবকে সম্মানিত লেখা হয়নি যেমন হিন্দুদের বাইবেলকে হিন্দুদের গীতাকে সম্মানিত লেখা হয় না ঋগ্বেদ অথর্বা বেদ যজুর্বেদ এগুলো একটার আগেও সম্মানিত লেখা হয় না বাইবেলের আগেও বাইবেলের ভিতরে কোথাও সম্মানিত লেখা নাই কিন্তু আল্লাহর কোরআন নিজেই নিজের সম্মান ঘোষণা করছে ঠিক না বেঠি কোরআনুল মাজিদ কোরআনুল কারীম নিজেই নিজের সম্মান ঘোষণা করছে আল্লাহু আকবার তিলকা আয়াতুল কিতাব এটা হলো কিতাবের অংশ কিতাবের অংশ কিতাবের নিদর্শন আয়াত মানে নিদর্শন কতগুলো আয়াত এখানে আছে 6666টি আয়াত আল্লাহ দিয়েছেন এগুলো সবগুলো প্রকাশ্য সবগুলো কি প্রকাশ্য এখানে গোপন কিছুই নেই ইসলাম ছাড়া কারো কাছে এত প্রকাশ্য জিনিস নেই আমার কিতাব আমি বিবির সামনে পড়তে পারি মেয়ের সামনে পড়তে পারি ছেলের সামনে পড়তে পারি ঠিক না বেঠি যে কোনো অধ্যায় পড়তে পারি পারিবারিক জীবন পড়তে পারি কিভাবে পিতামাতা থাকবে সেটাও পড়তে পারি কিন্তু খ্রিস্টানদের কিতাব বাইবেল এনসিস্ট আপনি এটা মেয়ের সামনে পড়তে পারবেন না হিন্দু ভাইদের গীতায় বিভিন্ন রকমের চ্যাপ্টার আছে যেটা ছেলে মেয়ের সামনে পড়া যায় না একমাত্র কোরআনই এমন জিনিস মেয়েদের কথা এখানে আছে অত্যন্ত সুন্দরভাবে ঠিক না বে ঠিক আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুন লাকুম মেয়েরা হলো তোমাদের খ্যাত তোমাদের কি খ্যাত কি আপনারা কি বলেন খ্যাতি হদ না খ্যাতি আচ্ছা খ্যাতি ফসল তো যেটা হবে এই খ্যাতকে যদি আপনারা নষ্ট করে ফেলেন তাহলে কি ফসল হবে ঠিক বিবিদের উপরে কোনো অত্যাচার করা যাবে কি করতে হবে বিবিদেরকে রাসূল বলেছেন আরেক বর্ণায় বিবিরা হলো গ্লাস বিবিরা কি গ্লাস গ্লাসকে কি করেন গ্লাস যদি ময়লা হয় কি করেন আসার দেন না ময়লাও লিখিলে আসার দিলে কি হইব বাঙালি বাঙালি যাইবে গো
তো কি করেন একটু সাবান দেন একটু আদর করেন যত আদর করেন তত সুন্দর হয় ঠিক না ঠিক যেমন রাসূল নিজে ভাত খেয়ে নিজে রুটি খেয়ে নিজের প্লেটটা নিজেই ধুইতেন চারতেন আর ধুইতেন এখন আমাদের 90% হুজুর এই সুন্নাত মানে না হাই কা ভালোই হানা লই যাব হানা খুব ভালোই লাগতো আরে ভাই এটা চাটেন তিনবার চাটতেন কয়বার তিনবার চাটতেন নিজের আঙ্গুল তিনবার চাটতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর বলতেন যদি তোমার চাটতে মন না চায় আরেক ভাইয়ের মুখে দিয়ে দাও যাতে সেই ভাই তোমার আঙ্গুল চাটে আঙ্গুলে এত বেশি মিনারেল এত বেশি প্রোটিন এত বেশি ভিটামিন আল্লাহ রেখেছেন এটাকে চাটা ছাড়া রেখো না এখন আমি যদি তৈবুন মুখে আমার আঙ্গুল দিই তৈবে আমার কি লাগবে কোন আঙ্গুল দিয়েন দেখিলে আর মুসলমান তো সম্পর্ক নষ্ট হয়ে গেছে আচ্ছা সাহাবায়ে কেরামের সম্পর্ক কত ভালো ছিল ঠিক না বা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটতেন বুঝা যেত কোনটা রাসূলের প্লেট এটা হলো রাসূল আমরা কি করি খেয়ে মেয়েদের জন্য রেখে দেই মেয়েরা রাঁধলো বাড়লো তারপরে সব কিছু দিল এরপরে প্লেটও মাজলো কে করে এগুলো কথা কোন নাকি রান্নাবালা করে কারা মেয়েরা প্লেট মাজে কারা কাপড় ধোয় কারা বাচ্চা পালে কারা কিল খায় কারা কি সুখ লাগে দেববারে মিলে মিলে কি জন্য সব কাজ কেন মেয়েদের কোন রান্নাবালার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কখনো দেন নাই কখনো না প্লেট ধোয়া বাচ্চা পালা সব রাসূল নিজে করেছেন মেয়েরা যেই কাজ করেছে এই কাজ আপনি জীবনেও করতে পারবেন না পারবেন পেটে ধারণ করেছেন কারা প্রসব বেদনা সহ্য করেছেন কারা বড় একজন আল্লামা বলছিলেন আমাদের যদি ছেলে হওয়ার ব্যবস্থা থাকতো হওয়ার সময় আমরা আছাড় মারি মারি ফেলাইতাম কইতাম যে ফেটে ইন্ডিবলা দৌড়ে দৌড়ি কিল্লাই হজ্জত কত ধৈর্য ছিল আমার মায়েরা ঠিক না বা ঠিক দুধ পান করিয়েছেন কারা শিশুর পেশাব পায়খানা পরিষ্কার করেছেন কারা পাঁচটা কাজ মেয়েরা করে এই জন্য ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন শুনো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই حملته أمه وهنن على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير ও দুনিয়ার মানুষ আমি দুইজনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি কে বলছে আল্লাহ ওয়া ওয়াসাইনাল ইনসান সমস্ত মানুষকে ওসিয়ত করছি প্রেসিডেন্ট থেকে নিয়ে মাথর পর্যন্ত প্রাইম মিনিস্টার থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত সবাইকে কথা বলছেন কে আল্লাহ আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসান এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই দুইজনের ব্যাপারে পিতা এবং মাতা তবে মায়ের অংশটা তোমরা ভুলে যেও না কে বলছেন হামালাতু উম্মুহু তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন ওয়াহানান আলা ওয়াহান একটার পর একটা কষ্ট সয়েছেন তিনি যেদিন তুমি প্রথম পেটে এসেছো বমি হয়ে সমস্ত খাওয়াগুলো বেরিয়ে গেছে খাওয়ার পেটে থাকে না সন্তান বড় হচ্ছে আস্তে আস্তে করে বড় হচ্ছে সন্তান পেটে লাথি দেয় মা খেতে বসে সন্তান লাথি দিয়েছে খাওয়া বমি হয়ে গেছে একদিন নয় দুই দিন নয় এভাবে নয়টি মাস দশটি মাস একটার পর একটা যন্ত্রণা সয় মা প্রসবের দিন ঘনিয়ে আসে স্বামীর হাত ধরে স্বামী মনে হয় এইবার আমি আর ফিরে আসবো না আমাকে মাফ করে দিও চলে যায় সুতিকা ঘরে যন্ত্রণা শুরু হয় রক্ত প্রবাহিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় যদি মা দুনিয়া থেকে চলে যায় মাসুম অবস্থায় আল্লাহর জান্নাতে চলে যাবে শাহাদাতের মর্যাদা তাকে দেন কে প্রসবের পরে যখন সন্তান হয় ডাক শুনলেই মা বেচেন হয়ে যায় কি দিলেন আমার আল্লাহ যখনই সন্তানের মুখ দেখে দশ মাস দশ দিনের ব্যথা মা ভুলে যায় এই কষ্টদায়ক শরীর নিয়ে সন্তানকে দুধ পান করানো শুরু করে ঠিক না বেঠি সে আল্লাহ বলছেন হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান একটার পর একটা কষ্ট সয়ে সয়ে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে আফসালহু ফি আমাইন দুই বছর তোমাকে দুধ পান করিয়েছে মা আনিশকুরুলি আগে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ও দুনিয়ার গোলাম সন্তানকে আগে আল্লাহর ব্যাপারে শিখাও সন্তানকে আগে কোরআন শিখাও সন্তানকে আগে ইসলাম শিখাও
তাহলে সন্তান কোনদিন বাপ মায়ের সাথে বেয়াদবি করবে না মায়ের গলায় ছুরি দিবে না ছুরি দিয়েছে কি দেয়নি কোন মেয়ে নামাইতো নামাতিস কথা বলবো না ভাইরা ওরা কোরআন বন্ধ করতে চায় আর আল্লাহ কয় বন্ধ করবি দাঁড়া যেখানে দিবি লাখ লাখ মানুষ হাজির করে দেবে তোরা পয়সা দিয়ে এত লোক হাজির করতে পারোস না 500 টিয়া দেয় এক ঘন্টার লাই মিটিং আয় বিনি আর বাদাম হায় এক ঘন্টা বেশি গিয়ে গই না তারে ধরে আরে তো এক ঘন্টা আছিল আরো 50 টিয়া দিবা দে হত হইয়ে এক ঘন্টা 5 মিনিটও গিয়ে গই ঠিয়া লয় আবার খিলা খিলি হয় ঠিক কি না আর এখানে আল্লাহর কোরআন নিজের পকেটের পয়সা দিয়ে আসে ঠিক না ঠিক এখানে আসলেই দিবেন কে কে দিবেন যত দূর হেঁটে এসেছেন এই মাটি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে ইয়াওমাই দিন তুহাদ্দিসু আখবারহা আজকের এই কিতার পাড়ার মাটি কিয়ামতের সাক্ষী দিবে আইয়ুব হুজুরের নেতৃত্বে আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি এই মাটি সাক্ষী দিবে আল্লাহ যারা এই আয়োজনটা করেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন সেই মা মাকে চিনতে হলে আগে বাপ মাকে চিনতে হবে ঠিক না ঠিক আমি ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলাম তো তৃতীয় ক্লাস ঢাকা ইউনিভার্সিটি ক্লাস করতে গেলাম আমরা ছেলে মেয়ে চারটা সেকশনে ছিলাম 290-এর মতো প্রায় তো কম্বাইন ক্লাস হচ্ছে একজন স্যার আসলেন নাম হলো শহীদুল্লাহ মুন্সি আজান হচ্ছে একটা মেয়ে মাথায় কাপড় দিয়েছে ওই স্যার বলছে আল্লাহ কি দুর্ভাষুর মাথায় কাপড় দিলি কেন আমি বললাম স্যার আপনি ক্লাস থেকে বেরিয়ে যান আপনার ক্লাস হবে না আই মিন ইট আমি এটা বুঝিয়েছি আপনি বের হন ক্লাস থেকে কে আপনাকে রাখা আমি দেখব আপনি হয় মাপ চাবেন এই বিয়াদবমূলক কথার জন্য আপনার শাস্তি হওয়া উচিত তিনি আমাকে বললেন তুমি আমার ছাত্র আমি সে আই ডোন্ট কেয়ার ম্যান তুমি আল্লাহকে অস্বীকার করো তোমার মতো শিক্ষক আমি স্বীকার করি না কারণ আমার রাসূল বলেছেন লা তাআতাদে লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টিকে মানা জায়েজ নাই যে আল্লাহর বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে আছি ঠিক কি না যে রাসূলকে গালি দিবে আমরা তার বিরুদ্ধে আছি তুই যার সন্তানই হস দেখো না টাকলা মূর্খ দুই দিনেই আল্লাহ তারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন তবে টাকলাটা হলো বেকুব চট্টগ্রামের ভাষায় হলো বেদম বেদম না বেদম আর সিট্যাংয়ের ভাষায় হলো যে সুকুম বোদাই কেন বললাম ও বলল যে ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নথাই তো তুই ইনশাল্লাহ কই লিখি আগেও কয় ইনশাল্লাহ পরেও কয় ইনশাল্লাহ আসলে মধ্যখানে কি কই বেদমে না বুঝে আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে ঠিক না ঠিক নবীন নাতির নাম নিয়েছে মার মুরাদ হাসান হাসান কার নাম হাসান রাসুলের প্রিয় নাতি যার মুখে রাসুল চুমু খেয়েছেন যার ঠোঁটে চুমু খেয়েছেন রাহমাতাল্লিল আলামিন ওই যে যাদের দরবারে মাথা কেটে নেওয়া হলো লাঠি দিয়ে একজন মুখে ইশারা করছে আরেকজন সাহাবী গর্জে উঠলেন বেয়াদব লাঠি সরা এখানে রাসুল চুমু খেয়েছিল এই সে হাসান এবং হুসাইন আল্লাহু আকবার হাসান হুসাইন দুইজন ছিলেন রাইহানাতুল জান্নাহ জান্নাতের ফুল জান্নাতের কি রাসুল তাদের শরীর থেকে খুশবু নিতেন এই নাম ধারণ করেছিস মসজিদে গিয়ে সেজদায় পড়ে থাক কোরআন পড় আল্লাহ তোর মর্যাদা ফিরিয়ে দিবে ঠিক না ঠিক আমরা কারো দুশ্মন নই কিন্তু আল্লাহর দুশ্মন কখনো আমাদের বন্ধু হতে পারে না কোরআন বন্ধ করে দেয় কিছু কিছু নেতারা তোরা নেতা না তোরা জুতার ফিতা কুত্তার চেয়ে কৃষ্ট কিসের নেতা তোরা জুতার নেতা হবাজি জুতার নেতা না বা আসলে আমরা এদের জন্য যত দোয়া করি এরা আমাদেরকে ভুল বুঝে ঠিক কি না এই যে আজকের জুমাতে হুজুর দোয়া করেছেন সবার জন্য সবার জন্য
শুধু মুসলমান নয় সব ধর্মের লোকের জন্য দোয়া করতে পারে আর কেউ পারে না আমাদের দোয়া আছে না রব্বানা আতিনা এখানে সবার জন্য দোয়া সবাইকে সুন্দর জীবন দেন কি বলছেন আখেরাত সুন্দর করে দেন জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে আমরাই দোয়া করি এজন্য আমরাই দুনিয়ার নেতা হওয়া উচিত ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে ক্ষমতা দিলেন আমি আমার স্যারকে ক্লাস থেকে বের করে দিলাম পরে অবশ্য গিয়ে বলছে স্যার আপনি আল্লাহর বিরুদ্ধে কথা না বলতেন আপনি তো আমার স্যার আপনি শোধরা উনি বলছেন তুমি কেমনে পাস করো আমি দেখব মানে স্যার আমার সাথে ক্রসে যাবেন না আপনার মাস্টারই থাকবে না কারণ আমাদের সম্পর্ক ডাইরেক্ট উপরে কত মন্ত্রী উঠেছে আমার স্টেজে বেয়াদবি করেছে সাথে সাথে মন্ত্রিত্ব শেষ এটা কোরআনের মাঠ এটা গরম জায়গা ঠিক কি না ক্রসে যাবেন না যাক বলেছি চিন্তা করে দুই বছর চলে গেল আমি স্যারের ক্লাসে যাই না আমার আন্তর্জাতিক পলিটিক্সটা তিনি পড়াতেন পরে একদিন রাত ১২টায় চিৎকার শুনতেছি বাঁচাও বাঁচাও কেউ যদি চিৎকার করে বাঁচাও বাঁচাও আপনি কি করবেন তুই মর আয় ঠিক আছে নাকি না এটা না আপনি লাঠি নিয়ে বের হন আপনি দা নিয়ে বের হন খালি হাতে না শুন না যে কোনো একটা কিছু নিয়ে বের হন আমি বড় দা নিয়ে বের হলাম মগবাজার বারান্দায় দেখি যে এক ছেলে এক বৃদ্ধ লোককে দা নিয়ে দৌড়াচ্ছে গ্রিলের উপর আঘাত করলাম এই ছেলে দাঁড়াও তাকিয়ে দেখি ওই শহীদুল্লাহ স্যার আমি ওনাকে দেখে অবাক কেন আপনি শহীদুল্লাহ মুন্সি না উনি বললেন তুমি তারেক না আলাম হ্যাঁ স্যার আমি তারেক দরজা খুললেন ছেলেকে গিয়ে দুটো চটকোনা মারলাম আগে ভালোই দিলাম তখন তো ব্যায়াম ট্যাম করতাম শরীর ভালো ছিল আর চটকোনা দিয়ে বললাম তুই আমারে চিনস ক চিনি স্যার আপনারে চিনি কি জন্য দৌড়েছ কি জন্য ক আমার মোটর সাইকেল দিবে বলছে দেনি এই জন্য বাপকে জবাই করে দেব আমি শুধু বললাম সাহেব আপনি আল্লাহকে চিনেন না এই জন্য আপনার ছেলে আপনাকে চিনে না আপনি যদি আল্লাহকে চিনতেন এই ছেলে আপনাকে চিনত আপনি আমার হাতে কসম খান আপনি আল্লাহকে চিনবেন মসজিদে যাবেন হাত বাড়িয়ে দিয়ে চিনি বলছেন তারেক আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আমি মসজিদে যাব পরের জুমায় আমি তাকে মসজিদে পেয়েছি মানুষকে ভালোবাসেন আল্লাহকে না চিনলে কেউ আপনাকে চিনবে না ঠিক না ঠিক আল্লাহকে চিনে নাই ফেরাউন তার নাম এখন পৃথিবীর কোথাও চিনেছে মুসা আলাইহিস সালাম সবখানে মুসা নাম আছে না নাই এই এলাকায় মুসা নাম আছে না নাই সাই খুন্নাস মুসা ও দেখছেন না মুসা ইবাল আর মুসা অনেক মুসা কিন্তু ফেরাউনের নাম মিশরেও এটাই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এটাই আল্লাহর দুনিয়া এটাই তার প্রমাণ ঠিক না বা ঠিক ইউসুফ আলাইহিস সালামের নাম আছে না নাই ভুরি ভুরি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ওটা হলো কিতাবের অংশ মায়েরা কিতাবের অংশ মায়েদেরকে সম্মান করবেন মায়েদের হক দিবেন পাঁচবার কয়বার কিন্তু আমার গ্রাম দেশে মেয়েদের জমি দেয়া হয় না কয় মা তোর লাগিয়া দোয়া করি তোর বাইরে তোর জমি দিয়ে কে দিয়েছে আপনাকে ওই অথরিটি রাসূল বলেছেন বহু পিতা মাতা জাহান্নাম বরাদ্দ করে দুনিয়া থেকে আসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা বলছে নিজের সম্পত্তি এক ছেলে অথবা এক মেয়েকে দিয়ে আসে আর বাকিগুলোকে বঞ্চিত করে আছে না নাই এরা জাহান্নাম বরাদ্দ করে আসে যদি জীবদ্দশায় জমি ভাগ করেন মেয়েও দুই ভাগ ছেলেও দুই ভাগ নোমান ইবনে বশীরের হাদিস অনুযায়ী আর যদি পিতার মৃত্যুর পরে জমি ভাগ হয় আদাকারো মিসলু হাদিল ওনসাইন ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ কারণ মেয়ের কোনো খরচ নাই খরচ সব কার ছেলের খরচ মেয়ে যতবার বেড়াতে আসবে খরচ কার ঈদের সময় আসলে জামাইরে পাঞ্জাবি দেয়া লাগে ঠিক না বা ঠিক সব খরচ তার দিয়েছেন কে আবার ভালো নেতার পিছনে চলতে হবে এটাও কিতাবে আছে না নাই কোন সূরায় এই জন্যই তো মানে না
يوم ندعو كل أناس بإمامهم الله বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকবো আপনারা যারা এই চেয়ারম্যানকে ভোট দিয়েছেন এই চেয়ারম্যান যদি নেককার না হয় আপনাদের খবর আছে না নাই কথা বলেন যে সমস্ত চেয়ারম্যানকে ভোট দিয়েছেন এমপি কে নেতা বানিয়েছেন তারা যদি আল্লাহর আইন না মানে আপনার বিপদ আছে না নাই আপনি বিপদে পড়বেন আপনি বিপদে পড়বেন সে যত অপকর্ম করবে সব আপনার আমলনামায় উঠবে আর সে যত ভালো কাজ করবে আপনার আমলনামায় সেটার অংশ চলে যাবে সুবহানাল্লাহ এজন্য নেতা নির্বাচন কিভাবে করবেন ওই নেতাকে আগে রাখবেন কে আগে রাখবেন কে বহু এলাকায় দেখি মুশরিকরা হলো নেতা মুশরিক পত্তলিক সে সকাল বেলায় উঠে মূর্তির সামনে যায় এখন মানুষ তাকে রায় দিয়েছে এখন কিয়ামতে যখন আল্লাহ তাকে ডাকবেন সে কোন দিকে যাবে কথা বলেন কোথায় যাবে সে আপনি কোথায় যাবেন বাসের ড্রাইভার যেদিকে যায় আপনাকে সেদিকে যাবেন না উল্টা দিকে সেদিকেই আপনাকে যেতে হবে বাসের ড্রাইভার যদি খাদে পড়ে আপনিও খাদে পড়বেন ঠিক না বেঠি আপনি কাকে দায়িত্ব দিয়েছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম প্রত্যেক ইমামকে আমি ডাকে আগে ডাকব আর বলবো আল্লাহ ইনি আমার নেতা ইন্না আতানা سادتنا أكبراءنا فأضلونا السبيلا এই আমাদের বড় বড় নেতা এদেরকে আমরা মেনেছি এরা আমাদেরকে গোমরা করেছে আতিহিম দেহফাইন মিনাল আযাব ওলানহুম লানান কবীরা তাদেরকে বেশি শাস্তি দেন দ্বিগুণ শাস্তি দেন লানত দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন মানুষ বলবে তখন নেতারা বলবে ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম খবরদার আমাদেরকে ভর্ষণা করো না আমাদেরকে দোষ দিও না দাউতুকুম ফাস্তাজাবতুম লি শুধু এমনি ডাক দিয়েছিলাম কোরআন নাই হাদিস নাই আমাদের পিছনে কেন লাইন দিয়েছো এখন আমাদেরকে দোষারোপ করবা না ঠিক না ঠিক দুফাত তালিব ওয়াল মাতলুব দুইজনই শেষ দুইজনই শেষ এজন্য কোরআন হাদিস যেখানে আমরা যাব ইসলাম আছে যেখানে আমরা যাব ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়া আমরা নাজিল করেছি কোরআনকে আরবিতে কোন ভাষা আরবি পৃথিবীর সবচেয়ে পুরান ভাষার নাম কি জোরে বলেন 1400 বছরের আরবি এখনকার আরবি কোনো পার্থক্য নাই কিন্তু 300 বছরের আগের বাংলা আপনি বুঝবেন না যেমন চট্টগ্রামের আলাউল কবি আলাউল যে কবিতা লিখেছেন সেগুলো এখন ব্যাখ্যা করে পড়তে হয় এমনি বোঝা যায় না তাফসীর ট্রান্সলেশন করা লাগে চট্টগ্রামের ভাষা তো এমনিই ট্রান্সলেশন করা লাগে যেমন ভাত খাওয়ার পরে যে মুখে আইটা লেগে থাকে এটার নাম কি লুইসা কি লুইসা 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 এখন আপনি যদি কবিতা লেখেন আয় ভাত খাইয়ে আর মুখে লুইসা লাগিয়ে দিয়ে এটা খনে বুঝিব বাজে কিন্তু কোরআনের ভাষা 1400 বছর আগে যা এখনো তা ভাষার ভিতরে কোনো পার্থক্য নাই এজন্য কোরআন হলো সব ভাষার মা আরবি হলো সব ভাষার মা উম্মুল লুগাত যে আরবি জানলো সে সব ভাষা জানলো ঠিক না বেটি আজকে হুজুরের খুতবাটা অত্যন্ত চমৎকার তিনি যে শব্দ চয়নগুলো করেছেন আমার ভালো লেগেছে কোনোতে নাজিলাটা আমাদের ইমামরা জানেও না পড়েও না হুজুর পড়েছেন আজকে انزل به باسك الذي لا ترده عن القوم المجرمين يا الله جرى مجرم قران مرنا اسلام مرنا বিভিন্ন হারাম ঘর ইয়াবার ব্যবসা করে গাজার ব্যবসা করে এমন আযাব তাদেরকে দাও যেটা মোকাবেলার ক্ষমতা তারা রাখে না এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন জোহরে করতেন আসরে করতেন মাগরিবে করতেন এশায় করতেন রুকু থেকে উঠে লম্বা দোয়া আহসফু ওয়াল মুসলিমিন মুসলমানদের দলকে আপনি একত্রিত করে দেন আমরা জামায় নামাজ পড়েছি যারাই আমরা এক দল ঠিক না বেটি আমাদের ভিতরে কোনো দলাদলি নাই টুপি মাথায় আছে নাই আমাদের ভিতরে কোনো দলাদলি নাই কাতারে যেভাবে ইবাদত যেভাবে হাত বাদক সে আমার ভাই সে আমার কি ভাই মসজিদে গেলেই আমার ভাই যেমন কাবা শরীফে গেলেই সে আমার কি ভাই মুসলমান ঐক্য আছে যেখানে রহমত বেশি আমরা কোরআন পড়ি কোরআন কয়টা
সূরা ফাতিহা কয়টা সারা দুনিয়ার সাথে আমাদের মিল আছে না নাই আপনি যেখানেই সূরা ফাতিহা নিয়ে যান হুজুর এই কেরাত নিয়ে সৌদি আরবে ইমামতি করতে পারবে ঠিক কি না কোনো পার্থক্য নাই কিন্তু ইংল্যান্ডের যারা বাইবেল জানে তারা ইন্ডিয়াতে এসে অচল কারণ ইন্ডিয়ার বাইবেলের সাথে আমেরিকার বাইবেলের কোনো মিল নাই কিন্তু আমাদের কোরআন সারা দুনিয়াতে কয়টা একটা এই একটা কোরআন সারা দুনিয়ার মানুষ একসাথে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন কয়ভাবে পড়লাম তিন ভাবে এই তিন ভাবেই পড়া যায় আবার অদ্দুহে ওয়াল্লাইলে ইদে সাজে মা ওয়াদ্দাআকে রব্বুকে অমে খলে এক সাহাবী এরকম কোরআন পড়ছেন ওমর ফারুক তাকে ধরে নাসুরের কাছে নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিভাবে কোরআন পড়ে পড়ো অদ্দুহে ওয়াল্লাইলে ইদে সাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসছেন কি হয়েছে ওমর কয় দেখেন না কিভাবে পড়ে আমরা পড়ি অদ্দুহা ওয়াল্লাইলে ইদা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর ভাষা এরকম এই ভাষায় জিবরিল আমিন কোরআন নাযিল করেছেন এখন যদি চট্টগ্রামে কোরআন আসতো চট্টগ্রামের ভাষায় আসতো ঠিক না বেঠি কি হাইও হড়ে গিয়া দে 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 এই ক্যাশ এই ক্যাশ তুই হড়ায়া চট্টগ্রামের টেলিগ্রাফ ভাষায় বলি শর্ট কারণ হলো এটা আমার বিশ্লেষণ চট্টগ্রামের মানুষ ব্যবসায়ের জন্য শর্টকাট সারে তুই হড়া হাই হড়া হাই গেছ না হাই আর চিটাঙ্গের মানুষ ওই যে ময়মনসিং এর মানুষ খেতে খামারে কাজ করে অফুরন্ত সময় কুম্বালাইছো কিতা খাইছো কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তেছে আর নোয়াখালীর এরা হলো ইন বিটুইন এরে ভাত খাইছো তুই কত না আছে মধ্যখানে কে দিয়েছেন এই সৌন্দর্য আহা কেন দিলেন যাতে আপনারা একজন আরেকজনকে চিনতে পারেন লিতাআরাফু যাতে চিনতে পারেন আমার কোরআনে সেটাও আছে ঠিক কি না কোরআন কি আরবিতে নাযিল করেছেন কেন লাআল্লাকুম তাআকিলুন যাতে আকল থাকলে তুমি বুঝো একটি শব্দ বারবার ব্যবহার করেছেন কে আল্লাহ ব্যবহার করেছেন কত ডাইমেনশন এক একটা শব্দকে এনেছেন সে আল্লাহ বলছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন নোবেল পড়তে চাও কিচ্ছা পড়তে চাও কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিচ্ছার একটাও মুসা আলাইহিস সালামের কিচ্ছা আসরা নাই ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা আসরা নাই কোন মেয়ে ওনার পিছনে লেগেছিল কোন মেয়ে জোলে জলদি খা জোলে খা জোলে খা লেগেছিলেন কিন্তু শেষমেশ কি হলো জোলেখা আসল রবকে চিনলেন ঠিক কি না চেনার পরে আগ্রহ হারিয়ে ফেললেন এখন তোমরা যারা ইন্টারনেটে বিভিন্ন রকমের বাজে কাজ করো এখান থেকে শিক্ষা নাও ঠিক না বেটি কোনদিন বাজে কাজের রেজাল্ট ভালো হতে পারে না অবৈধ প্রেমের ফসল কোনদিন ভালো হয় না অবৈধ প্রেম অবৈধতার দিকে ডাকে কারো ঘর যদি তুমি নষ্ট করো তোমার ঘর নষ্ট করে দিবেন কে কারো চোখের পানি ফেলেছো তোমার চোখে পানি এনে দিবেন কে কারো ছেলেকে ইয়াবা খাওয়ায় মাতাল করেছো আল্লাহ তোর বাচ্চাকে মাতাল করে দিবে গোপনে করে ইয়াবা ব্যবসায়ী উপরে তিনি খুব সাধু পাজামা পাঞ্জাবি একবারে নতুন পিঁধে ঘুরে সাদা পাঞ্জাবি পাজামা কিন্তু আপনারা না চিনলেও চিনেন কে আল্লাহ চিনেন এই জন্য আল্লাহ জাল্লা শানুর হাবিব বলছেন যারা গোপনে অপকর্ম করে তাদের প্রকাশ্য ভালো আমলগুলো নষ্ট করে দিবেন কে আল্লাহ নষ্ট করে দিবেন আল্লাহ বলছেন আমি যেটা ওহি করেছি হাজাল কোরআন এই কোরআনে এর চেয়ে শ্রেষ্ঠ কিচ্ছা আর কিছু হতে পারে কোরআনের কিচ্ছাগুলো শুনেন কোরআনের ভিতরে সব কিচ্ছা আছে না নাই কি কিচ্ছা দিয়েছেন দেখেন মুসা আলাইহিস সালামকে ওনার লোক জিজ্ঞেস করলো হু ইজ দা ওয়াইজ পারসন অফ দিস সোসাইটি
এই সমাজের সবচেয়ে জ্ঞানী কে নবীরই সবচেয়ে জ্ঞানী হয় এটাই স্বাভাবিক তিনি বললেন না দেখাস হ্যাঁ আই 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 ওই মাইক কি যত ফোঁসা মাইক সব মাহফিলে লইয়ে কারণ আরা তো বদ্র হ্যাঁ আরা অবদ্র হইলে বাংলাদেশে কোন গান অতাইতে পারিত ঠিক কি না আমাদেরকে চেতায়ও না আমাদেরকে চেতাইলে থাকতে পারবা না আমরা টুপিওয়ালারা একজনকে মানি তিনি কে আমরা নামাজওয়ালারা একজনকে মানি তিনি কে আর কোন নেতার আমরা ভাত ধারি না ঠিক না বটে কইরে হাই হাই রে সমস্যা হইব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله ذكر كربو كار الله نام جكاني بركوتا چه شكاني الله نام ناي جكاني بركوت ناي اپنا در اي غرجونيا اي علاقة ناي كت چھوڑي اكن كتو انتو الحمد لله اتسا استكي بيش بسر آگے جاكو نشي چه كتو انتو چھلو এখানে এখন রাবারের ফ্যাক্টরিও হচ্ছে রাবার আর বড়ি না বড়ি বেশি সা হড়ো আচ্ছা আরে দিদিমেন দে সা আই নহায় আর বউ হায় সা আই নহায় একটা বাজে জিনিস সা আমার কাছে যাদের কোনো কাজ নাই গরম পানি লই আধা ঘন্টা লাগে এক কাপ হাতে রাসূল বলেছেন পানিতে ফু দিবি না পানিতে ফু দিবা না লা তানফুক ফিল মা বুখারী হাদিস পানিতে ফু দিও না এখন ডাক্তাররা বলে যে এটা ঠিক পানিতে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে ওটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন মাছি পড়লে মাছি ডুবিয়ে দাও মাছি ডুবিয়ে মাছি ফেলে দাও এরপরে ওই পানি খাও ওই মধু খাও ওই দুধ খাও কোনো অসুবিধা আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছের দুইটা ডানা একটা হলো বাম আর একটা হলো ডান ডান ডানায় থাকে রোগের ঔষধ বাম ডানায় থাকে রোগ ওই রোগের ঔষধ থাকে ডান ডানায় মাছি এভাবে কাইট হয়ে পড়ে ডুবিয়ে দিলেই রোগ মুক্ত হয়ে যায় ঠিক না বেঠি এখন এই দুধ খেলে আর কোনো অসুবিধা নাই কত সুন্দর 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন ডান হাতে খাও ইয়া গোলাম সাম্মিল্লা ছোট্ট শিশু খেতে বসেছে না চুল ধমক দিলেন না আমরা হইলে এই গুলাফা এরকম লোক আছে না মসজিদে গেলে পোলাপা অতঙ্কে তাকে কোন ভুজ্জা কার লই ছুটবে আরে কি আশ্চর্য কথা এটা শুধু এখানে না আমি নিউ জার্সিতে মসজিদে আমি বলতেছি কাতার সোজা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের পরে ঘুরে দাঁড়াতেন سوو استو سوو صفوفكم فإن تسبية الصفوف من تمام الصلاة কথাগুলো বলতে থাকতেন আমি দেখি যে বুড়া বাচ্চাদের দিকে এরকম করে তাকাচ্ছে Hello, what happened to you, man? What's your problem? আমি বুড়াকে বললাম আপনার সমস্যা কি ইমাম তো আমি আপনি হাত নাড়ছেন কেন মসজিদে ইমাম হাত নাড়বে আর কেউ না মসজিদে কোন চেয়ারম্যান এমপি মন্ত্রী কারো খাওয়া নাই একমাত্র ইমাম যা করে তাই আপনার মন্ত্রিত্ব বাহিরে রেখে যাবেন এমপি গিরি বাহিরে সব বাহিরে ঠিক কি না মসজিদে দাম কার কার কোন মুতাল্লি যদি ইমাম বলবেন খবরদারি করে ওই মুতাল্লির নামাজ হবে না ওই ইমামের পিছনে মসজিদ এটা আল্লাহর ঘর আল্লাহ আপনার কি সমস্যা ওয়াই উই ইন্ডিকেটিং দ্য চিলড্রেন কো দে আর ট্রাবল মেকার কো বাচ্চারা ডিস্টার্ব করে আমি আপনি আসল ডিস্টার্ব করেন ইউ আর দ্য মেইন ট্রাবল মেকার গো ব্যাক সাউ তুমি পিছনে যাও এই বয়েজ কাম ফরওয়ার্ড ওই মাসুম বাচ্চাদের যে নামাজ কবুল হবে তাতে কোনো সন্দেহ না
কিন্তু তোমার তো রিজিক যদি হালাল না হয় যদি ইয়াবার ব্যবসা করো তো তো নজর হইব ঠিক ঠিক কি না বাচ্চাদেরকে বাধা দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনা ছোট ছেলে একটাকে কোলে নিয়ে নামাজ শুরু করেছেন রুকুতে গিয়েছেন বাচ্চাকে পাশে বসিয়ে রেখেছেন আবার রুকু সেজদা করে উঠেছেন আবার তাকে কোলে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এশার নামাজ পড়ছেন আসরের নামাজ পড়ছেন হোসাইন দাদের উনি এসে মাথায় বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করে দিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আসরে দেন না অসুস্থ হলেন নাকি ওহী আসলো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল তাকে কষ্ট দিতে চাই না আমি সেজদা লম্বা করে দিয়েছি আর আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নিজের মন থেকে তিনি কখনো কথা বলতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেই তিনি কথা বলতেন ঠিক না ঠিক এমন নবী আলাইহিস সালাম পেয়েছি নবী যা করেছেন আমরাও তা করব রাজি আছেন না নাই নবী ইসলামের জন্য মায়ের খেয়েছেন আমরাও মায়ের খেতে রাজি মায়ের দিয়েছেন আমরাও মায়ের দিতে 13 বছর মায়ের খেয়েছেন 10 বছর দিয়েছেন ঠিক কি না যারা মুসলমানদেরকে শুধু মারাও শিক্ষা গ্রহণ করো সামনেই তোমাদের কপালে মায়ের আসছে মায়ের দেওয়ার জন্য তৈরি আছেন কে তৈরি আছেন কে আল্লাহ কারণ আমরা কথা শুনি কা সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিচ্ছা পড়তে চাইলে কোরআন থেকে পড়ো ঠিক না ঠিক প্রেমের কিচ্ছা আছে না নাই কাকে ভালোবাসবে না আছে না নাই قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله كي جي پائتے چاہے حضرت کے بھالو بشے আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে কোন কবি কোথেকে চুরি করেছে কবিরা বড় চোর হয় সবচেয়ে বড় চুরি করেছেন আমাদের রবি ঠাকুর গীতাঞ্জলি পুরাটাই মসনবী শরীফের অনুবাদ নজরুল নিয়েছেন আল্লামা ইকবাল থেকে মাওলানা মওদুদী রাহমাহুল্লাহকে যিনি করাচিতে এস্টাবলিশ করেছেন আল্লামা ইকবাল মানিকে মানিক চিন্ত ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের হাতে লেখা সারা দুনিয়া সে আচ্ছা হিন্দুস্তান আমারা আল্লামা ইকবালের লেখা এই আল্লামা ইকবাল লিখেছেন কে মোহাম্মদ সে অফাতুনে ইয়ে দুনিয়া চেজ হ্যায় ये दुनिया चीज है लोह कलम तेरे है रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ जो तुम्हारा ভালোবাসা হয়ে যায় দুনিয়া তো বড় কথা নয় সাধারণ তুচ্ছ দুনিয়া লোহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবেন একই কথা নজরুল লিখলো আরশ কুরসি লোহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না কে বলেছেন ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ রাসূলকে অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো রাসূল বদরের ময়দানে গিয়েছেন দরকার হলে আমরা যাব রাজি আছো না নাই হাত তুলে দেখাও মুসলমান আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন মুসলমান কাউকে বিরুদ্ধে কারো বিরুদ্ধে যায় না মুসলমান সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করে ঠিক কি না আমাদের সারা পৃথিবীতে আজকে আমাদেরকে মারছে আমরা ধৈর্য ধারণ করছি কিন্তু আগামীর দিনগুলো আমাদের দিন আগামীর দিনগুলো ইসলামের দিন আগামীর দিন কোরআনের দিন আগামী দিন শুহাদাদের দিন তাকিয়ে দেখো প্রতিদিন 20,000 নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে কালকেও এক ছেলে ওর নাম ছিল ও বৌদ্ধ খান খন খ্যান খন কি জানি না
এখন তার নাম দিয়েছে আব্দুল্লাহ মাসউদ কালকে মাত্র 17 বছরের ছেলে আমার সাথে চলে আসবে আর ওরে তাই হবে আয় তাই বিবাজি তুই আরেকখানা বড় বলছি তোর আব্বা আম্মা কি খবর কা আব্বা আম্মা খুশি আলহামদুলিল্লাহ আমি সে তোর আব্বা মারে নিয়ে আস এটা নিত্য নতুন ঘটনা না কোরআন আছে যেখানে ইসলাম আছে আমাদের মাহফিলগুলোতে গেলেই মানুষ মুসলমান হয় এইজন্য সমানে বন্ধ করে মাহফিল কয়টা বন্ধ করবি আল্লাহ তোকে চিরতরে বন্ধ করে দিবেন কেন বন্ধ করে মাহফিল আল্লাহ বুঝার তৌফিক দান করুক আবার কয় হুজুর আমরাও মুসলমান তুই কোরআন বন্ধ করে মুসলমান থাকোস কেমনে কোরআন বলে তুই কাফের তুই কেমনে বলস তুই মুসলমান وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون قرآن বলে তুই কাফের ঠিক না বে ঠিক কুরআন শুনো না যে কুরআন পড়ে আমরা তারটাই শুনবো কেউ যদি সহি হাদিস শয়তানের মুখে আসে আমরা সেটা শুনবো যেমন রাতের হাদিস যেটা আমল করে ওটা শয়তান রাবি আয়াতুল কুরসি শোয়ার সময় পড়তে হবে এই হাদিসের রাবিকে জোর হও না কে শয়তান রাসূল বলেছেন সাদাক ওয়া কাদু ও মিথ্যুক হলো কথাটা সত্য বলেছে ঠিক কি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরেছেন তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাছে মুসলমানদের গনিমতের কিছু মাল চাউল তিনি হেফাজতে রাখতেন হঠাৎ করে দেখে যে পশমালা এক হাত চাউল চুরি করছে তিনি ধরলেন টাইট করে ধরে বললেন যে তুই কি ক ক ভাই আমারে ছেড়ে দে আমি তোমার অনেক বড় উপকার করব আমি আর আসব না আবার আসছে কাফেররা মিথ্যুক হয় ঠিক না বেঠিক যারা কোরআন মানে না এরা কি হয় জোরে বলে মিথ্যুক আবার আসছে আবার আসছে এবার বলছে চল তোর রাসূল সাল্লাল্লাহু দরবারে ধরে নিয়ে যাব কই না ভাই আমি তোমার যে বড় উপকার করতে বলেছিলাম শুনো যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে রাতের বেলায় কোন শয়তান তোমাকে ডিস্টার্ব করতে পারবে না না রাসূল সাল্লাল্লাহু মুস্কি হেসে দিলেন হেসে বললেন সাদাক ওয়া কাদু ও সত্য কথা বলেছে কিন্তু লোকটা মিথ্যুক লোকটা এখন যদি কোরআন কারো কাছে আমরা শুনি আমরা তার কাছ থেকে নিব ঠিক না বা ঠিক সেজন্য কোরআন আছে যেখানে আমরা যাব আমরা কোরআনের কোন সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসি কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বেশি পড়তেন ইখলাস কোন সূরা ছাড়া নামাজ হয় না তো এত দেরি হলো কি ইল্লাই আহা ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নড়ি সূরা ফাতিহার চেয়ে ওজনী সূরা বরকতি সূরা সওয়াবের সূরা বরকতের সূরা একটাও নাই যত হুজুররা ফু দেয় কি দিয়ে ফু দেয় আসসালামু আলাইকুম পুরুষ মহিলার নামাজের পার্থক্য আছে এই পার্থক্যটা থেকে এখন শুরু করছে কিন্তু হ্যাঁ ইস্তিখারা বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে বলবো ইনশাআল্লাহ প্রশ্নগুলো শেষে দিবেন সালাত পড়বেন মেয়েদের শারীরিকতার কারণে যে পার্থক্য এতটুকুই ঠিক কি না শারীরিক পার্থক্য মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে আছে না নাই ছেলেরা কিভাবে হাঁটে বলুন তো কোনো মেয়ে কি এরকম হাঁটে হাঁটে না স্বাভাবিকভাবে একটু গোছানো থাকে দেখবেন আজান দিলে একটা হিন্দু মেয়েও শরীর ঢেকে দেয় একজন টুপিওয়ালা মানুষ দেখলে যে কোনো মেয়েই তার শরীরটাকে ঢাকতে চেষ্টা করে ঠিক কি না এটা শুধু একারে না আমি ম্যানহাটনে দেখেছি যখনই আমার সামনে ইংল্যান্ড আমেরিকার মেয়েরা পড়তো হাই হাই এরকম কুসুমুসু হয়ে যেত সি ওকে না না ইউ আর স্কেয়ার্ড অফ ইওর ড্রেস ইউ নো এটা দেখে আমরা খুব সম্মানের সাথে ভয় করি এই ড্রেসটাকে এটা একটা সুন্দর ড্রেস মেয়েরা হুজুরদেরকে দেখলে কয় হুজুর অনেক সরে নাই বাজারে যাই আমাদের তো হুজুর কয় তুই বাজারে যাই আয় কেন বেটা মানুষ বাজারে তারও বহুত বেটা আছে কয় বাজারে বেটারা বেগুন হুজুর ন অনেক হুজুর অনেক শরীর যায় এটা হলো ইসলামের সম্মান ঠিক কি না যেমন আপনি যদি সিনেমা দেখতে যান এই ড্রেস নিয়ে সিনেমার ওগুলো আপনার পিঠায় বাইর করবে তো হুজুরে ধর হুজুর অনেক হিল্লা এসে নাড়া দৌড়া হুজুর ঠিক না বে ঠিক এই ড্রেসকে সবাই সম্মান করে এটা কি সম্মানের চিহ্ন বিয়ের আসরে মাথায় টুপি দেই গায়ে পাঞ্জাবি দেই সম্মানের চিহ্ন এমএ পাস ডিগ্রি নেওয়ার সময় মাথার টুপি দেই গায়ে জুব্বা লাগাই শেরওয়ানি লাগাই সম্মানের চিহ্ন কনভোকেশনের চিহ্ন ইসলাম থেকে সম্মানই আর কিছুই নাই আমার আল্লাহ আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন সুবহানাল্লাহ কাজী ইব্রাহিমের নাম শুনছেন শুনছেন
শুনছেন না মুফতি কাজী ইব্রাহিম বেচারা স্বপ্ন হই জেলখানা দিয়ে বই আর বাই না কইলাম তুই স্বপ্ন পিল্লাই হই যদি আল্লাহ বলছে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না একজন মুমিনের স্বপ্ন সহ্য করার ক্ষমতা বাংলাদেশের সাধারণ লোকের নাই ঠিক কি না প্রশাসন আরো নাই লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক কোরআন শুধুমাত্র 1400 বছর আগের জন্য না কিয়ামত পর্যন্ত কোরআন বাস্তব ঠিক না ভাই কিরকম বাস্তব কালকের সূর্য উঠতে দেরি হতে পারে কোরআনের জিনিস ফলতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা না যৌবনকে হেফাজতে রাখো তা না হলে এমন রোগ হবে যেটার কোনো ওষুধ হবে না এইডস আছে না নাই এখনো এইডসের কোনো অসুখ নাই কোনো ঔষধ নাই এইডস সবচেয়ে বেশি আফ্রিকাতে সবচেয়ে বেশি ওয়েস্টার্ন পৃথিবীতে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের দেশ এখন আস্তে আস্তে নোংরামির দিকে যাচ্ছে তবে এই নোংরামি থেকে আমরা ফিরে আসব ঠিক না বেঠি এটা একটা ফিরে আসার উদ্যোগ এখানে আগে গান হতো এখন কি হয় গান আছে যেখানে রোগ আছে সেখানে ফল আছে সেখানে বেড়ে বেড়ে একখানে বই থাক মনে হয় বই বাই বোন হ্যাঁ বাই বোন তো এত ক্লোজ দিয়ে বসা জায়েজ নেই শরীয়ত শরীয়ত আল্লাহ চিনলে আমাদেরকে সবচেয়ে বেশি ঠিক কিনা আমাদের মায়েরা এখন আছেন মায়েরা পর্দার আড়ে শুনছেন ঠিক না বেঠি আমরা এখানে ভাইয়েরা ভাইয়েরা শুনছি আলহামদুলিল্লাহ বরকত নাজিল করছেন কে আপনি যে কোনো স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ আর রুইয়াত সালেহা 70 গুণ মিনান নবুয়া নবুয়তের 46 ভাগের এক ভাগ হলো সত্য স্বপ্ন এখন ওহি আসবে না সত্য স্বপ্ন দিয়ে আপনাদেরকে চালাবেন কে আল্লাহ চালাবেন স্বপ্ন দেখলে একজন আলেমের কাছে চলে যান কোন মুরুক্কের কাছে স্বপ্ন বলবেন না ভয় পেলেই উঠে বাম দিকে থুতু ফেলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির আন নাস ফালাক পড়ে শরীর ফুদান আপনাকে রক্ষা করে দিবেন কে স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন নিজে বুঝতেছেন স্বপ্নটা খারাপ বালি সুলতান সাইড ফিরেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আপনাকে হেফাজত করে দিবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকিদু লাকা কাইদা ষড়যন্ত্র করবে তোমার জন্য সারা দুনিয়ার কাফেররা ষড়যন্ত্র করছে ঠিক না ঠিক ষড়যন্ত্র হচ্ছে মানুষ যেন কোরআনের দিকে না আসতে পারে ষড়যন্ত্র হচ্ছে অন্য ধর্মের লোক যেন ইসলাম গ্রহণ করতে না পারে কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ নাই ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা কার কথা ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে কে পরিকল্পনা করেন আল্লাহর শানে ষড়যন্ত্র শব্দ লাগানো জায়েজ আল্লাহ দুরুদ পড়ে বান্দারাও দুরুদ পড়ে না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয় তিনি রহমত বর্ষণ করেন ঠিক না বা ঠিক আর যখন আমাদের পক্ষ থেকে হয় আমরা সালাত চাই ঠিক না বা ঠিক কার কাছে চাইবো দয়ালা রে দয়া করো আমারে আর আপনাদের চট্টগ্রামে এসে শুনলাম দয়াল বাবা রে দয়া করো আরে তো গেলাম তোর বাবা হড়ে ক বাবা মরে গিয়ে গই কয় মরা বেড়া কেন্দিল্লা তোরে দয়া করিব দে জীবিত আইব না বাজি হ্যাঁ নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকা জাহান্নামে জায়গা করে নেয়া একটা দুইটা না ছয়টা হাদিস বুখারী মুসলিমে যে নিজের বাপ ছেলে অন্যকে বাপ ডাকলো সে জাহান্নামে তার জায়গা করে নেবে বাপ কি এত সস্তা যারে তারে বাপ ডাকোস আল্লাহ বুঝার তৌফিক দান করুন কেউ দান করতে পারে না কেউ দেখে না সারাক্ষণ কে দেখেন এজন্য ডাকতে হবে কাকে সবচেয়ে বেশি ডাকলে খুশি হন কে দুনিয়ার কোন বাবাকে বারবার বাবা ডাকলে আপনি বিরক্ত হবেন আমার বাচ্চারা আমাকে যখন 6-7 বার আব্বা আব্বা ডাকে আমি কইলাম ব্যাবে করস এটা আমি বলি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনারা খুব ভালো আপনারা এটা না বলতে পারেন এটা মানুষের নেচার কিন্তু একজন যতবার ডাকেন ততবার ডাকে সাড়া দেন কে তিনি আল্লাহ কে তিনি আল্লাহ
ہر ہمیشہ دین کو وہ تیار ہے جو نہ مانگے اس سے وہ بیزار ہے سب সময় তিনি দেয়ার জন্য প্রস্তুত যে যত বেশি দেখেছে তত বেশি তিনি পেয়েছেন ঠিক না ঠিক সবচেয়ে বেশি দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সবচেয়ে বেশি পেয়েছেন তিনি ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের মালিক তিনি কাউসার কাকে বলে দুনিয়াতে যত সুখ ভোগ করি সবই হলো কাউসার আখেরাতে যা ভোগ করব সব কাউসার চূড়ান্ত হলো কাউসারের পানি ছাড়া কারো পিপাসা মিটবে কি পরীক্ষা আল্লাহ নিলেন সন্তান মারা গেছে আবু লাহিব আনন্দ করে কাতবা তারা মুহাম্মদ মুহাম্মদের বংশ নির্পাত হয়েছে মুহাম্মদের গোষ্ঠী নাই রাসূল কাঁদছেন সেই কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছে আবু আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসে দিয়ে রাসূলের মুখে দিলেন ঘুমিয়ে আছেন তিনি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন সন্তানের শোক ঘুম থেকে মুচকি হেসে উঠে পড়ছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে নবী আলাইহিস সালাম আপনাকে কাউসার দিয়েছি কাউসার পেতে হলে সালাত লাগবে নামাজের জন্য যেই দলে সালাত আছে সেই দল করব ঠিক না বাটি সালাত নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক সলাত নাই কোন আমল কবুল হবে সলাত নাই মুসলমানদের জানা যায় তার কোন অংশ সলাত নাই মুসলমানদের কবরস্থানে একে মাটি দেওয়া জায়েজ সলাত নাই এর সাথে বিবাহ সম্পর্ক করা জায়েজ নাই সলাত আছে যেখানে জান্নাত আছে জান্নাতের চাবি কি আরো জোরে বলে ট্রাকের পিছনে লেখা রাখে নামাজ কায়েম করো নামাজ জান্নাতের চাবি ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম নামাজ পড়ছো কবে পড়ছি মনে নেই কত বড় ওলি মানুষ আমরা আজকে এখানে যারা এসেছি পাঁচ ওয়াক্ত মসজিদে পড়বো রাজি আছেন মসজিদের মধ্যে কোনো ভাগ করব না ঠিক না বেঠি এই হুজুরটা আমার পছন্দ না হয় এই হুজুরটা নয় না সব হুজুর পছন্দের হুজুর যেই হুজুরই নামাজ পড়ো আমি নামাজ পড়বো হুজুরের যদি উজু নাও থাকে আমার নামাজ কবুল হয়ে যাবে ঠিক কি না আমেরিকার এক হুজুর নামাজ পড়ে আমার বললো যে হুজুর আই লিড দ্য প্রেয়ার উইদাউট রিলেশন হোয়াট উইল হ্যাপেন না আমি নামাজ পড়াইছি সালাম ফেরার পরে মনে হলো আমার উজু নাই আর তো মুসল্লি কই কয় মুসল্লি তো গিয়ে গইবে গো হা কি করবি ও বাজি কিরবি কো কিতাম ইসলামের সমাধান আছে নাই আরে কি সুন্দর ধর্ম সুবহানাল্লাহ কইলেন কি সুন্দর এর চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো ধর্ম নাই কোনো জীবন ব্যবস্থা নাই দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়ো না শুয়ে পড়ো না ইশারায় পড়ো ঠিক কি না নামাজ পড়তেই হবে বাসখালীর এক ছেলে সাগরে নৌকা ডুবে যায় 15 দিন পর্যন্ত সাগরে ভাসে ছেলেটার নাম বোরহান ছেলে বলেছে আমার হাত পা সব লবণ পানিতে পচে গেছে শুধু জিহ্বা ছিল জিহ্বায় পড়ছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি বললাম আর কি করেছো কয় ওয়াক্ত মতো আমি নামাজ আদায় করেছি সালাত পড়েছি আর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি নৌবাহিনীর একটা জাল আমাকে তুলে এনেছে আমার শরীর সব পচা সেই শরীরকে জিয়ে রেখেছেন কে আপনাকেও জিয়ে রাখবেন কে আল্লাহর নাম যেখানে জীবন আছে সেখানে আল্লাহর নাম নাই যেখানে জীবন নাই মুসলমান জীবন তো আল্লাহর ইবাদত করে জন্য মুসলমান যেখানে যায় আওয়াজ আছে না নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখি কেউ উঠেন না হ্যাঁ চলবে ফটো পর্যন্ত হ্যাঁ আসর হঠাৎ না এত লম্বা সময় না হবে আমার একটু একটু রহম করে হুজুরটা বলে আতিক কেমন ধরিল আতিককে প্রশ্ন আল্লাহ তুই আতিক কেমন খরচ কিনবে কমিটির থেকে পারমিশন নিবি ভদ্রতা শিখে নিও ঠিক না এত কষ্ট করে ছেলের আয়োজন করে কত ছেলের ঘুম নাই এই যে সাইফুল একটা ছেলে আমাকে আনতে গিয়েছে ও গাণিতে দুই তিনবার বমি করে দিয়ে দেয়
আই ভাতিজা তুই নামে ভূমি কর ভূমি করস কিলে ক তিন দাইত দরি ঘুম নাই তিন দাইত ঘুম নাই মাথা সুলো বেগিন ফড়ে গিয়ে গো কই ভাতিজা ব তুই ব কত কষ্ট ছেলেরা করে ঠিক কি না এই যে তুই কতক্ষণ ধরে সকাল থেকে দাঁড়িয়ে আছ আমাকে রিসিভ করবে আল্লাহ তার হায়াত দারাজ করে দেবে আমিন আল্লাহর প্রিয় গোলামগুলো আছে এখানে ঠিক তা বটে সব ভাইরা অপেক্ষা ছিলেন এখন আমি 20 মিনিট আলোচনা করে যদি মনে ধরে দিতাম আপনারা কিছু বলতেন না কিন্তু মনে মনে করতেন কুত্তু না শীল খিনখিয়ে না দিল ঠিক কি না এটা মানুষের একটা স্বাভাবিক রিকোয়ারমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চেলে রাসূল নিষেধ করতেন না যদি জামা চাইতো জামা না থাকলে বলতো আরেকটা চাও হুজুর আমারে টাকা দেন টাকা না থাকলে বলতো আরেকটা চাও কিছু না দিতে পারলে তার ছেঁড়া জামা সেলাই করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু তারপরেও তাকে কিছু দিতেন আপনি নরমালি যা চাইতেন তাই দিতেন এক গরিব এসে বলছে আমারে উট দেন কয় তোর উটে সাদমু কয় না উট দেন কয় না উটে সাদমু বেটা কাঁদা শুরু করেছে কাঁদো স্ক্যান কয় সাইলাম উট দিবেন ছাও রাসূল মুসকি এসে বললেন প্রত্যেকটা উটি তো কোনো না কোনো উটের ছাও এই যে আমার মুরব্বি ওনার আব্বা আছেন না নাই উনিও তো একজনের ছাও ঠিক না বেঠি ফকির খুশি হয়ে গেছে ওট দিলেন ওট পছন্দ হলো না কয়ে দিলাম সিও নোট কিনলে মোটা লাইব রাসূল সাল্লাল্লাহু বললেন যাও আমার জামাইয়ের কাছে যাও আমার অর্থমন্ত্রী ওসমানের কাছে যাও তার কাছে মোটা মোটা ওট আছে ওসমান রাদিয়াল্লাহু কাছে গিয়ে দেখে ওসমান পিপলাকে থাপ্পড় মেরে চাউল নিচ্ছে কয় হুজুর ওনে আরে হোনায় ফাড়াইয়ন ইবা দুনিয়ার কিপটা ইবা ফিফলার মুকুতন চাউল লই যাত জড়ে তুলা ধরে আনতেছেন কয় হুজুর আরে মাফ করে নাই যাই গই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইহি সালামি যাও সালাম দাও গিয়ে বলছেন সালাম মিন মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে সাথে উত্তর দিলেন আর দেশে কি হয় সালাম না সালাম দিলে রাগ হয় সালাম দিবেন গুশখোর গুশ খেতে পারবে না একদম গুশ খাওয়া বন্ধ আমি দুবাই থেকে আসতেছি লন্ডন থেকে আসতেছি দুবাইতে ইস্টাবাদ হলো তো দুবাইতে অনেক চট্টগ্রামের ব্যবসায়ীরা উঠলেন প্লেনে আমারে বললো যে হুজুর আমার তো চার পাঁচটা লাগে কাস্টম অফিসার তো আমারে সিঁড়ি বেলাই তো হ্যাঁ তুই আরো আমারে তাই তো পাঁচজন পার করলাম ছয় নম্বর জন কাস্টম অফিসার ডাকো এই ক হুজুর কিতাম আকে যাই সালাম দিবি কবা তিনবার দিবি সালাম তো গিয়ে দাঁড়াইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকি সালাম লই এসো না শুধু সালাম আইনো না যা শুধু সালাম লই এসো বাঁচিয়ে দিয়েছেন কে আল্লাহ সালাম কার নাম এই যে অফিসগুলোতে ঘুষ খাওয়ার জন্য বসে থাকে আছে না নাই এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া উচিত বাংলাদেশে এখন যারা ঘুষ খায় এরা সবচেয়ে চোর ডাকাত সবচেয়ে খারাপ মানুষ ঠিক কিনা একজন প্রাইমারি স্কুলের বেতন 30,000 টাকা গামছা কাঁধে করে স্কুলে যায় গিয়ে টেবিলের উপরে ঘুমায় থাকে বোর্ডের থেকে অফিসার এসে কয় স্যার ঘুমাচ্ছেন কেন কয় এই ছেলেরা এখানে ঘুম বলা হয় দেখছো যে এভাবে এটাকে ঘুম বলা হয় এভাবে ঘুমাবা কত দুষ্ট দেখে অফিসার জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি ঘুমাচ্ছেন কনা ঘুম পড়াচ্ছি আমি তাদেরকে ঘুম কিভাবে যেতে হয় এটা শিখিয়ে দিচ্ছি মাসের শেষে কটিয়া কটিয়া তারপরে ঘুষ খাস কি জন্য ঘুষ খাস কি জন্য গরিব মানুষকে চুষে তুই খাস তোর সন্তান কখনো ভালো হবে না তোর পরিবারও ভালো হবে না তুই আর ভালো থাকবি না হারাম খাস হারামের কোনো বরকত নাই তাকে দেখোস না বাংলাদেশের পয়সালা যমুনার বিশাল চেয়ারম্যান আহা চায়না থেকে ডাক্তার আনিয়ে দেয় স্যাং ব্যাং খং ইন্দি স্যাং ইয়ান্দি খং তুই ওই থেকে সাই কোনান দিয়ে মালাকাল বললো আমার যদি কেউ শান্তি দিত আমার সব পয়সা তার লিখে দিতা শান্তির মালিক কে আল্লাহুম্মা আনতাস সালাম আমিন কাস তাবারাক ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে সালামুন হিয়া হাত্তা মাতলাইল লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তাসীমা ইল্লা কিলান সালামান
সালামা। স্বপ্ন দেখলেই ভালো আলেমের কাছে গিয়ে পরামর্শ চাইবেন, ঠিক না বে? ঠিক। সে আল্লাহ বলছেন ইন্না শায়তানা লিল ইনসানি আদুউ মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন, সব মানুষের জন্য দুশমন, ঠিক না বে? ঠিক। আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করব না। শয়তান মসজিদে যেতে বাধা দেয়, আমরা মসজিদে যাব। শয়তান তালাক দিতে উদ্বুদ্ধ করে, আমরা তালাক দেব না, ঠিক না বে? ঠিক। শয়তান চায় তালাক, আল্লাহ চায় বিবাহ। শয়তান মেয়েদেরকে গালি দিতে চায়, আমরা সেটা দেব? নিষেধ করেছেন কে? লা তাসুবুল বানাত ইন্নিয়াবুল বানাত, ও আমার উম্মতেরা খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে বেশি হলে বরকত বেশি। আর আমাদের দেশে মেয়ে বেশি হলে বউটাকে তালাক দেয়, কতুইলি কুলক্ষণা অলক্ষণা। তুই এই কুলক্ষণ অলক্ষণ এগুলো মুশরিক থেকে এসেছে, এগুলো শের আত্মীয়ার তুমি না শের। কুলক্ষণ সুলক্ষণের কোনো জায়গায় ইসলামে নাই। কুত্তা কাঁদে, কুত্তারা ডাইল খাওয়া দেশ না, নহা দিবে কুত্তা। যেকোনো বিপদ দেখলে কাকে ডাকতে হবে? আল্লাহকে। ঘরের থেকে বেরোচ্ছেন, জামা টান খেলো না রে, আজকে বাইরে না যাই, আজকে জামা টান হাই, হারাম। এগুলো এগুলো শের, কেগুলো কি শের? যখনই বিপদ দেখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তিনটা সূরা পড়েন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন, চারিদিকে নূরের পর্দা তৈরি করে দিবেন কে? আল্লাহ। সারা দুনিয়ার মানুষের প্রটোকল হয় সামনে পিছনে, ঠিক না বে? ঠিক। যেমন আজকে আমাকে এরা আনলো, পিছনে মানুষ সামনে মানুষ, কিন্তু যখন আপনি ফালাক নাচ করবেন উপরে নিচে সামনে পিছনে ডাইনে বামে চারিদিক থেকে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে ঢেকে দিবে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কোন কোন পাহাড়? উহুদ পাহাড়। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়। যখন অন্যের পাশে দাঁড়াইব শয়তানের কাছে আসবে না। রাসূলের সাল্লাল্লাহু পাশে এক সাহাবী বসা, বলছেন এহলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি কি বলেছো? শয়তান ধ্বংস হোক। শয়তান এখন আরো মোটা তাজা হয়েছে, তোমারে ধরতে আসতেছে। বলছে হুজুর কি করব? রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন শয়তান আল্লাহর নাম শুনে ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়, যখনই শয়তান আক্রমণ করবে কার কাছে আশ্রয় চাইবেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছেন তো? কত আয়াত? একশো আয়াত পড়বেন কমসে কম, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমার ভাইদেরকে আপনি কবুল করেন হাতগুলো নামা। আর আমার মাদের সাথে ঘরে সুন্নত নফল পড়বেন, বিবির সাথে সালাত পড়বেন, বিবিকে পিছনে রাখবেন, আপনি সামনে দাঁড়াবেন, সালাত পড়ে বিবির নাম ধরে দোয়া করবেন, যেটা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে একটা সুন্দর নামে ডাকবেন, ফেত্তুনি বুসুইক্কা, হ্যাঁ খালুনি, শোন কত কত নোংরা, আহারে শ্যামলা বলে খালুনি, এই খালুনি তো তোর খাম হইতে হইতে খালুনি। ওই যে বেড়ি একটা গান গাইয়ে বুড়ি হইলাম তোর কারণে, হরানের বান্ধবেরে দেখুন না মুখ টুক ভেঙে ওর, তোর জন্য পাথর ভাঙছি ইট ভাঙছি। আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে, কোনো দেশে নাই, আমি পাইনি। প্রায় একশোটার বেশি দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন, আমি পাইনি বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পাইনি। আরবে গিয়েছি, মেয়ে একদিন নাড়লে দ্বিতীয় দিন স্বামীর কথল ফিল্মাত বা পাকগরে যা তুই ডান দিয়ে নাই বইলাম আয় হাই মন। আর আমাদের মেয়েদের শরীর জ্বরে পুড়ে যায়, তাও জামাইকে বলে না তুমি গিয়ে রান্না করো, ঠিক না? কি ভদ্র, কত রান্না করে, ইয়ান কি রে নুন নই, ইয়ান কি তুই রান্ধস না, তুই কি করস? কোন বিবিকে রাসূল ছেড়ে দিতেন না একলা রান্নার জন্য, কখনো না, কখনো তিনি
ঘরের কাজে বিবিদেরকে ছেড়ে দিতেন না রাসূল নিজে ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল্লি নিজের কাপড়টা নিজে ধুইতেন বাচ্চাদের পরিষ্কার নিজে করতেন আমরা করি কি সৌদি আরব চলে যা 4 5 বছর পরে আয়েশা যখন ফোয়াটা বড় গিয়ে আব্বা তুই হানাস যখন ফোয়া ফেশাব করে দিয়ে কয় তোমার ফোয়া মুতি দিয়ে এবার লই যা কই তো মুতার আগে বলতো তোর ফোয়া আর যখন মুতি দিয়ে হেতে বেদির ফোয়া না কোথায় পেয়েছিস সেই বান্দরামে আহা সুন্নার কাছে আসবো ঠিক না বেটি বাচ্চা থেকে আদর সবচেয়ে বড় কাজ চাইতে মা করেছেন মা খাদিজার বিরুদ্ধে একবার মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কি এর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আছে নাই আগুনের মতো গরম মানে রাহমাতুল লিল আলামিন বলছি শুনো আয়েশা আমার খাদিজা আমার সব বাচ্চাদের মা খাদিজার কারণে আমি আব্বাটা শুনতে পেয়েছি আমার খাদিজার বিরুদ্ধে একটা কথা বলবো না কখনো আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে ভালো মহিলা নাই এত শ্রেষ্ঠ মহিলা হতে পারে না জীবনে মা খাদিজার নামটাও মুখে আনতেন না তহেরা বলে ডাকতেন তহেরা মা আয়েশাকে হালে লালি বলে ডাকতেন হুমায়রা উম্মে সালমাকে সালিম অথবা সালমা প্রশান্তি বলে ডাকতেন সাফওয়া বিবিরা আপনাদের জন্য অলংকার আমাদের বিবিরা যে কত কাজ করে কত কাজ করে সীমাহীন আল্লাহদের হায়াত দারাজ করে দেয় একটু স্বামীর হাসি মুখ দেখলে কত ভালো লাগে তাদের ঠিক কিনা কিন্তু হাসি মুখ নাই ওই হাসি তো সব বাহিরে দিয়ে আসে যেগুলো অফিসে কাজ করে অফিসের কলিগ লাগে আপা আপা কি হয়েছে সব হাসি সেখানে শেষ ঘরে ঢুকে এ তুই হারা কে খবিস কোথাকার তুই এটার সাথে হাসোস কেন ওটার সাথে হেসে কথা বলোস কেন তুই তোর তো হাসির জিনিস ঘরে ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাহিরে কোনো মেয়েকে দেখলে অবাক হলে তুমি তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও ওর চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত তোমার বিবির কাছে আল্লাহ রেখেছেন ঠিক না বেটি বিবির নাম ধরে দোয়া করো বিবির নাম ধরে দোয়া করো এগারো জন বিবি প্রত্যেকে বলতেন আমরা কখনো মনে করতাম না রাসূল আমাদের থেকে দূরে আমরা কখনো কাঁদলে সবার আগে যে হাতটা এসে আমাদের চোখের পানি মুছে দিত সেই হাতটা হলো রাহমাতাল্লিল আলামিনের হাত মা সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা ইহুদির মাইয়া বলে গালি দিয়েছে আমি কাঁদা শুরু করেছি আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি রাসূল সাল্লাম হাত বাড়িয়ে দিয়েছেন কাঁদো কেন সাফিয়া আমাকে ইহুদির মেয়ে বলেছে রাসূল সাল্লাম বললেন না তুমি মূসা আলাইহিস সালামের বংশের মেয়ে তুমি ইহুদির মেয়ে নয় সাফিয়ার মুখ খুশিতে ভরপুর হয়ে গেছে প্রতিদিন তিনবার বিবিদের সাথে দেখা করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সকালে একবার দুপুরে একবার রাতে শোয়ার আগে যে বিবির ঘরে শুইতেন সেখানে সব বিবিকে ডেকে নিতেন রাহমাতাল্লিল আলামিন বিবিরা মনেই করতেন না রাসূল তাদের থেকে দূরে আছেন আর আমরা একজন বিবির খবর রাখি না ছয় মাস ছয় বছর বিদেশে পড়ে থাকি ঠিক না বাটি চার মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ সূরা বাকারার 226 নম্বর আয়াত ইয়ালুনা তারাব্বাসু আরবা আশহর ঝগড়া হোক বিবাদ হোক চার মাসের বেশি বিবি থেকে দূরে থাকতে পারবে না কয় মাস চার মাস ওমর ফারুক লিখিত আইন করেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা প্রথম কোরআন পড়বো কি পড়বো অসুস্থ হয়েছি কি পড়বো আগে সূরাতুল ফাতিহা ঠিক না বেটি পড়ে দেখেন না একটু টেস্ট করেন না কোরআন আমি তো টেস্ট করেছি বহুবার আমার বন্ধুরাও করেছে ইংল্যান্ডে ব্যাডমিন্টন খেলছিলাম আমি ব্যাডমিন্টন খেলি আমার খেলার অভ্যাস আছে পয়সা দিয়ে খেললে জুয়া হয় এজন্য খেলি না নাহলে খেলতাম তো খেলতে খেলতে দেখি যে এক ছেলে চলো হসপিটালে চলো আমি তার ঘাড়ে হাত দিয়ে সূরা ফাতিহা পড় সূরা ফাতিহা পড়ার পরে উঠছে হোয়াট হ্যাপেন কি হইয়ে কিছু নয় তুই ফুড়ি গিয়েস তখন তার নিয়ে ডাক্তারে গেলাম উপস্থিত কোরআন পড়বেন রহমত নাজিল করবেন কে তারপর ওষুধ খান দুটি হাদিসে আছে ঠিক কিনা ওষুধও খাবেন রহমতও চাইবেন যে কোনো ঔষধ শরীরে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা আল্লাহ বলার আগে ওটা কাজ করে না তারপরে ওকে নিয়ে গেলাম হসপিটালে যে ডাক্তারকে দেখাবো দেখি যে ডাক্তার এমনি আছে আলো কি হয়েছে হোয়াট হ্যাপেন ডাক্তার ক আই গট দা সিভিয়ার নেক পেইন ম্যান আমার ঘরের রং ছিঁড়ে যাচ্ছে প্রেসার বেশি হ্যাঁ না এবারে আগে ডাক্তার না এই সরা ডাক্তার কি ওষুধ দিবে আপনাকে
নার্স সেক্টরকে ডেকে আনলাম কুড়ি চেক ইজ প্রেশার ওর প্রেশারটা একটু চেক করেন কইয়া ইট ওয়াজ বিটা নাও ডাউন দেখেন কয়টা উপরে ছিল এখন নিচে নামতেছে কিসের বরকত কিসের বরকত কোরআনের বরকত বুঝলেন না যেই মাসে কোরআন বেশি সেই মাসে খাওয়া কোন মাস রমজান কোন মাস রমজানে খাওয়া বেশি না কম বেগুনি আছে না নাই সুলকানি হায় ও সুলকায় কলম কি বাজি কয় হাইতে মজা সুলকাইতে ইয়ান হলে কোরআনের মজা ঠিক কি না হুজুরটা যে কত খায় সুবহানাল্লাহ এত খাওয়ার পরেও শরীরটা ভালো কে রেখেছেন কারণ নামাজ পড়ছে রুকু করছে সেজদা করছে লম্বা কেরাত পড়ছে ঠিক তো ঠিক রমজানে ডাক্তাররা সবচেয়ে রুগী কম পায় আমার বড় ভগ্নিপতি ছোট ভগ্নিপতি বড় ডাক্তার ওকে জিজ্ঞেস করলাম তোরা রুগী কখন কম পাস কয় রমজান আসলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয় আমাদের রুগীর সংখ্যা একদম কমে যায় সারা বছর যদি এরকম নামাজ পড়ি বরকত দিবেন কে টেস্ট করেন যাদের কামাই রুজি নাই সলাত পড়েন রুজি দিবেন কে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم টাকা না পাইলে খরচ করবেন কোথেকে আল্লাহ বলেন ঈমান আনো নামাজ কায়েম করো খরচ করার যোগ্যতা দিয়ে দেব রিজিক দেব তুমি খরচ করবা ঠিক না বা ঠিক সলাত আছে যেখানে বরকত আছে সলাত বেশি যেই মাসে বরকত বেশি তাহলে কোরআন পড়ব প্রথম কোরআনকে বন্ধু বানাবো রাজি আছি তো দুই নাম্বার স্বপ্ন দেখলে কার কাছে বলবো আলেমদের কাছে আলহামদুলিল্লাহ বল খারাপ স্বপ্ন দেখলে কি করব বাম দিকে থুতু আরেকজনকে থুতু দিয়ে বিজয় দেন না হালকা আর কি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহি আর বাচ্চাদেরকে নাস ফালাক করে ফু দেন এরপরে শ্রেষ্ঠ হলো ঘুম থেকে উঠে দুই রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এটা দেখেছি এটা যেন আমার উপর না হয় এটা যেন দুশ্মনদের জন্য হয় বাস আপনি কিউর হয়ে গেলেন তিন নাম্বার যারে তারে স্বপ্ন বলা যাবে চার নাম্বার আমাদের দুশ্মন বেশি না কম দুশ্মনদের হাওলা কার কাছে করতে হবে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা দুশ্মনদের জন্য আমার আল্লাহই যথেষ্ট ঠিক না ঠিক চার নাম্বার সব সময় তাওয়াক্কুল করবেন কার উপর আল্লাহ আমাদেরকে কবুল করুন চিৎকার করে বলেন আমিন সুবহানাকা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أذان الرطر دائم دي اكتب پروشن ويشة چه آمي اكتب بولي ششكر دي چه بسم الله الرحمن السلام عليكم ورحمة الله وبركاته حضور اما در علاقة شکر هار تین بھاگے ایک بھاگ ما شاء الله انك بشي كنت علاقة لوگ جو نوشک کی تو ہوار کارونه পশুর মতো জীবনকে পরিচালনা করেন পর্দা সম্পর্কে ব্যাখ্যা করেন আলহামদুলিল্লাহ নামাজ সম্পর্কে ব্যাখ্যা করেন গীবত সুদ সম্পর্কে ব্যাখ্যা করুন কারণ এলাকার মহিলারা গ্রামীণ ব্যাংকে গিয়ে ঋণ শোধ করা বেপর্দায় চলাফেরা করে গ্রামীণ ব্যাংক হলো সবচেয়ে বড় সুদী কারবারি যারা এক টাকা সুদ খায় ৪২ বার মায়ের সাথে জিনার গুণা তার আমলনামায় উঠে যে সুদ খায় সে মোমেন না কার কথা অদারু মা বাকিয়া মিনার রেবা ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও ফা ইন লাম তাফালু ফাআদানু বিহারমি মিনাল্লাহি ওয়া রাসূলি যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোষণা দেয়া হয়েছে ঠিক কি না আল্লাহ আমাদের মা বন্ধুকে হেফাজত করুন পর্দা ফরজ আপনি বিপদ দিকিতে রাস্তায় বের হবেন আপনার স্বামীও দায়ুসের কাতারে যাবে আপনিও যাবেন বিপদদিকি ঘরে কোন আল্লাহর ওলি আসতে পারে না বিপদদিকি বিভিন্ন রকমের আযাব নিয়ে আসে সালাত সম্পর্কে বলেছি আলহামদুলিল্লাহ সালাত নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই সালাত নাই কাফেরের মৃত্যু হবে ঠিক না ঠিক সালাত নাই নমরুদ ফেরাউনের সাথে আপনার হাশর হবে সালাত আছে যেখানে জান্নাত আছে সেখানে আমার ভাইয়েরা পর্দা একটা মেয়েদের জন্য সবচেয়ে অত্যাবশ্যক ফরজ একটি জিনিস মেয়েরা যখন সলাতে দাঁড়াবে তখনও পর্দা করবে তাদের গোড়ালিও তারা দেখাবে না গোড়ালি ঢেকে তারপরে সলাতে দাঁড়াবে যে মেয়েরা পর্দাশিলা থাকে চারটা মেয়েকে চার মেয়ের জন্য জান্নাতের সবগুলো দুয়ার খোলা থাকবে এক ওয়াক্ত মতো সলাত আদায় করবেন দুই স্বামীর হুকুম মানবেন স্বামী যে সমস্ত ন্যাক পরামর্শ দিবে এগুলো মানবেন স্বামী যদি শরীয়তের বিরোধী কোনো কথা বলে এনজিওর কাছে যা ওই বিপদ দিকে ওগুলো যা এগুলো মানা ফরজ নয় এগুলো না মানাই উচিত لا طاعة لمخلوق في معصية الخالق الله ربط হয়ে কোন সৃষ্টি দানগত করা জায়েজ
নাই কিন্তু আমাদের অধিকাংশ স্বামীরা ভালো পরামর্শ দিবেন তারপরে তৃতীয় আপনার জীবনকে আপনি হেফাজত করবেন আপনার যৌবনকে হেফাজত করবেন চতুর্থ আপনি পর্দায় থাকবেন এই চারটা জিনিস যে মানবে ওই মেয়ের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে আল্লাহ আমার মাদেরকে সেই দরজায় পৌঁছার তৌফিক দান করুন ইস্তিখারা বিষয়টিকে অনেকেই গুরুত্ব দিতে চায় না এর সঠিক নিয়ম এবং ইস্তিখারা কিত বিষয়টির প্রতি কিভাবে অগ্রসর হতে হবে জানলে উপকৃত হবে আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব বুখারীতে একটি হাদিস এসেছে রিয়াদুস সালেহিনের ভিতরে হাদিসটা পাবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে দুই রাকাত নামাজ পড়তেন কয় রাকাত দুই রাকাত নামাজ পড়ে একটা দোয়া করতেন আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব আনতা তাআলামুল গায়ব আনা লা আলামুল গায়ব হে আল্লাহ আপনার কাছে গায়বের জ্ঞান দিয়ে সাহায্য চাচ্ছি আপনি গায়ব জানেন আমি জানি না আমার এই ব্যবসা আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হবে কিনা এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি ভালো হবে কিনা আপনি আমাকে দেখান একদিন দুই দিন তিন দিন আপনি ইস্তিখারা সালাত পড়বেন হয় স্বপ্ন দেখবেন না হয় আপনার বিবেককে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দিবেন আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি দুনিয়াতে ঠকবেন না মৃত্যুর পরে অপমানিত হবেন না ঠিক না ঠিক এটা আমরা করব দুই রাকাত নামাজ কয় রাকাত বিদেশে যাওয়ার জন্য আপনি রেডি হয়েছেন সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান বিদেশে যাওয়াটা আমার জন্য ভালো হবে কিনা আপনি দেখবেন অচিরে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব না আর কেউ কথা বলবে কমিটি আর কমিটি কোনো আছে না নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار নতুন তিতার পড়া যুব সমাজ আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্কার উদ্যোগে ভারত মসিরাতুন নবী মাহফিলে বসে তোমার সূরা ইউসুফ থেকে কিছু কথা বলে ভিক্ষার হাত তুলেছি আমার আগে আমার চেয়ে সুন্দর কথা মহতারা মায়ের হুজুর বলেছেন আরো সুন্দর আলোচনা এখানে হয়েছে আল্লাহ এই আলোচনার কারণে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আজকের কোরআন শোনা সালাত সহ সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো তারহাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের রহমত বরকে পৌঁছায় দাও বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবী আলাইহিস সালামের রহমতে আমাদের সওয়াব পৌঁছে এ পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও বিশেষ করে আমাদের অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই পিতামাতার কবরকে জান্নাত বানাও বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করো রোগ ব্যাধি ভালো করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আজকের মাহফিলের পরিচালক সাংবাদিক জয়নাল আবদিন টুকু তার মা ও পরিবারের জন্য দোয়া চেয়েছে তার আব্বা আম্মাকে তুমি কবুল করো তাদের জীবনের গুনাগুলো মাফ করো তার পরিবারকে কবুল করো আমার আয়ুব হুজুরের হায়াতকে দারাজ করো হুজুর সহ যত আলেম এখানে এসেছেন সবাইকে কবুল করো আমার তৈয়বকে তুমি কবুল করো আমাদের চেয়ারম্যানকে তুমি ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করো সমস্ত চেয়ারম্যান মেম্বারদেরকে কোরআনের জন্য কবুল করো তাদের পরিবারগুলোকে কবুল করো আল্লাহ এখানে যত আলেম এসেছেন যত মাদ্রাসার ওস্তাদ মসজিদের ইমাম এসেছেন সবাইকে তুমি কবুল করো যত মুসল্লি এসেছে যত সাররা এসেছে কবুল করো যত পরীক্ষার্থী ছেলে মেয়ে এসেছে পরীক্ষায় কামিয়াবি দান করো এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায় মোকায়েম করে দিও আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো নিঃসন্তানের মুখ থেকে সন্তান দিয়ে ভরে দাও অভাবের অভাব তুমি দূর করে দাও আল্লাহ এই কোরআনের মাহফিল দিয়ে সারা দেশকে সারা দুনিয়াকে বিপদ মুক্ত করে দাও নদীর ভাঙন থেকে বিভিন্ন রকমের আজাব থেকে এই দেশকে হেফাজত করো আমার দেশের পুলিশ আর্মি বর্ডার গার্ড সহ যত সৈন্যরা আছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ বিধর্মীদেরকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ জানি না কেন জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও আল্লাহ তৈবের খালু দুনিয়ায় নাই তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও আল্লাহ যে ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওই ঘরের মহিলাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ জাল্লা শানু মৃত্যুর সময় শাহাদাতের মত আমাদের নসিব করে দিও আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ